পিছিয়ে গোয়াচ্ছে দিচ্ছি না আমি দেখো মারে ক্যাসেটটা বেশ চলছিল বেশ চলছিল ক্যাসেটটা জাম হয়ে গেছে যেন বারবার দাঁড়িয়ে যাচ্ছে এ মা ও তো মনে হয় জং পুড়ে গেছে কোন কি হয়েছে বলো তো ওই জন্য লেগে গিয়েছে ও গো এই সময় কে আসবে বলো তো ছেলে তো আসবে না শোনো গিনে দিন কাল বড় খারাপ হ্যাঁ দাঁড়া দরজা খুলবে না কান বাজিস না দরজা খোলার দরকার নাই মন হয়ে গেছে আবার লাগাবো লাগাম লাগাইতে দিচ্ছি না এ মা আমি মা তুমি ডাকাত এসেছে বলছে মা বাচ্চারে মা বাচ্চারে তুমি মা বলে দুধ খাইয়ে লাও আমি আমরা রাঁচি চৌঁছিব আমি ভয় আমার মরা মা কে ডাকছি এ মা বাচ্চা রে ওই তোমার মরা মা আসবে তোমাকে বাচ্চাতে হ্যাঁ শোনো এই সময় আমার মনে হচ্ছে ডাকাত এসেছে গো ভয় করবি না হ্যাঁ আমি বাড়িতে আছি পুরুষ হ্যাঁ আমার আগা ঘোড়া চরুষ শুনেল আমি ঘর রয়েছে সাহস কর বুকে থেতুলে তুই যাবি দরজা খুলবে যদি ডাকাত হয় তোকে যেই দরজা খুলবে চেপে ধরবে আমি গ্রামের ভেতর থেকে টেনে মেরে দেবো ছোট বাবা মুরুলে এখানে খুঁজে পাবি না মুরুলে তাহলে দেখো কেন গাল দিস আমি কে তোমরা তো খুব ভালো এ পাড়ার মেয়ে গন্ড বেশি বললে হালো তো স্বামীকে এত গাল দি কেন দি দেখো বলছে আমাকে ডাকাতে চেপে ধরবে আর ও লাউটো গ্রাম দিকে মেরে দেবে ছুট এই বলছে আমি পুরুষ আমার চারিদিকে চরুষ বাকি তোকে সঙ্গে ডাকাতে ধরবে হ্যাঁ আমি কে পারব আমাকে লোক ডাকতে হবে না ওই জন্য গ্রামের ভেতর থেকে ছুটে লোক ডাকতে যাবো লোক ডাকতে যাবে দরজা খোলো গা শোন একদম ভয় করবি না বলে দিচ্ছি আমি আছি আমি পুরুষ মারে পুরুষ বললে হেলেই যাচ্ছে হেলেই যাচ্ছে আমার মনে আন্ড প্যানে মুটে ফেলেছে হ্যাঁ দরজা খুলতে পারবে না আমি যাচ্ছি আমি দরজা খুলে আসছি দেখি কে কে আর ডাকাডাকি করছে কে সময় ডাকাডাকি করছে মারে মা কি গো কি গো গই আমার বেটা এসে আমার কি মজা কি মজা কি ও গো আমার বেটা এসে গো যাই বাবা যাই দাদা ঢপি বিটা আসে নাই তাহলে এই হব হব সময়ে অসময়ে সেই শালক কইলে পাঁঠা এসে যায় আমি আমি পাঁঠা দেখ যা বাবার ভাষা দেখ আমাকে বলছি পাঁঠা না বাবা বাবা রে আমার দশটা নাই পাঁচটা নাই আমার আদরের একখানা ছেলে গো আমার সোনার চান টুকরো ছেলে হ্যাঁ গো আমার দুধের ছেলেকে বলছি পাঁঠা আমার দুধের ছেলেকে বলছি পাঁঠা না বাবা দাঁড়া দরজা খুলে দিচ্ছি লাউটা আমার ছেলেকে পাঁঠা বলছো বাবার কি বলছি বাবা না না কার সোনা ও আমার সোনা হ্যাঁ তোর সোনা হলে ঠিক আছে বাবার সোনা হইলে ঝুলিয়ে মজে যাবো তাই নাকি বাবার সোনা না হয় ভালো তাই ওরে আমার মানিক রে এ মানিক লাই খানিক রে ওরে আমার ধন রে ধন রে ধন হ্যাঁ সেটা বা কি রে ধন হ্যাঁ ধন বা কি বুঝতে পারছি না বাবা না তো তুই সাত রাজার ধন এক মানিক আমার ও সাত রাজার ধন হ্যাঁ তাহলে আমার চরম খাতির রে আরে আমার চাঁদ রে আমার মানিক আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা তোর ব্যাটা বাবার লয় এই কি বলছিস হ্যাঁ আমি তোর ব্যাটা বাবার তো কেউ লয় আরে বাবার ব্যাটা হবি না শোন তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে বলে তো তুই হয়েছিস ও বাবা তোকে বিয়ে করছে হ্যাঁ রে এই শালু করিয়েছে কি রে কেন এই শালু করিয়েছে কি রে শালু বলছিস কেন বাবা এই ঘরে ঘরে কুটুম করে বসে আছে
ওরে খোঁজ, ওরে তোর মাকে আমি সেই ছোটবেলা থেকে দেখাশোনা করে তোর মাকে আমি বিয়ে করেছি। মাকে? হ্যাঁ, তবেই তো হয়েছিস বাবা। বিয়ে করলে করলে আমাকে কই নিমন্ত্রণ করলে না? আমি তো বিয়ের ভোজটা ফসকে গেলাম। শালোকে কি বলছে বলো দেখিনি। বাবা তখন ভগবান তোকে পাঠাইনি বাবা। এটা নিমন্ত্রণ করে রাখলি না, পাঠাইলে না পাঠাইলে দেখতে। তখন ফোন ছিল না, তা তোকে ফোন করে বলবে কি করে? তাই সুপুরি পাঠাইতে পারে। সুপুরি গ কি করবো যাবো বাবা, তখন তুই হোস নি রে। আমি হয় নাই না, তখন তোর জন্ম হয়নি। আমার জন্ম হয় না, ফাঁকে বিয়েটা করে দিয়ে তো কাজের কাজ করিয়েছ। তোকে ঘুরতে শোন, ঘুরতে গেছিলিস, তোকে আমি খুঁজে এলাম, পেলাম না, তারপরে তোর বাবা খুঁজতে গেছিল, সারা পাড়া খুঁজে এসেছে টো টো করে, তোর বাবাকে তোকে পাইনি বলে তোর বাবা মানে গিয়ে বোম হয়ে গেছে। ধান সেদ্ধ করিলে তা নয় রে, কি তোর বাবা রেগে আছে। শোন, রেগে রেগে আছে, তুই যাবি দিয়ে তোর বাবার পায়ে ধরবি, তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, বরফ কি রে বাবা? বরফ চিনি না, এত বড় ছেলে হলি। এই যে আমার বয়স কত কত? এই তো গোপ বেরো নেই, বগল ছ কামানো হয়ে গিয়েছে। বল তো ভাই, আমি তোর মা হই না। মা বলেই তো বলবো, লোককে বলি মাইর খাবো। শোন বাবা, কি রে বড় মানে কি বলতো? ওই যে ছেলে পেলে আইসক্রিম খায় না, সেই জিনিস। বাবার পায়ে হাত দুবারও আইসক্রিম হয়ে যাবে, আইসক্রিম হয়ে যাবে। আর আমি পুঁদে কাটি ভর দিয়ে চুষে খাই গেল, এমন চুষা চুষ ভর কাটি ছাড়ো করে দেবো। ওরা তা নয়। শোন, তোর বাবার পায়ে ধরলে তোর বাবা ঠান্ডা হয়ে যাবে। মদ খেয়েছে না কি রে? সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিস, এত বড় ঢেড়ে মরদ, তিন বেলা বাড়িতে খেয়েছিস, আর বেরিন টোটো করে এই পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াইছিস, বাড়ির কাজ গেলে কে করবে রে শোয়া? আমি কাজ করবো, এত বড় ঢেলে মরদ মারে। এ বাবা পাল্টি দে, পাল্টে দিলে কাকে বাবা বলে ডাকবি রে? বাবা ভালো করে শান্তি ঘুর ঘুর করছে, শান্তি বউ মরি গেছে, এখন আমার বাবা হওয়ার লাগে ঘুর ঘুর করছে দেখছি। ঠালা লাগাইতে পারে তাহলে ছেলে এমনি ঠালা দিয়ে নেমে যাবে। ওকে করাই ভালো ছিল রে। খুঁজ, তুই কথাটা মিথ্যা বলিস না, আজ আমি বুঝতে পেরেছি এত দুপুর বেলায় এত রৌদ্র আর শান্তি চলে এসছে ঠিক এই মাগির কাজ। ওকে ঘরে ঢুকতে দেয় বলি এত রৌদ্রে লাঠিটাকে ঠাড়ো করিয়ে পাঞ্জাবিটাকে পরে চলিস চল লুঙ্গি পরে। হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার বাবা লও, তুমি ফর্সা, আমি কালো হইলাম কি করি? তাহলে শান্তি অশান্তি করে দিয়েছে তো বুঝবি দাঁড়াবি জাগে মাগে। আমাদের কোনো দোষ নাই গো বাবা, তুই ভয় পাস না, তোকে মারবে না।
আমার ছেলে তো শান্তি ছেলে আমি বাবার কোলে চাপবো রে, ঢেড়ে মরণটা এক পয়সা রোজগার নাই, বৈশ বৈশা এখনো বুড়ো পয়সা খেছে, ওই হাতগুলি সোনাকে কুলে নেবো মা পোঙাই ছিলে ধরিস, আলো বাবার গাছ গাছের ডগ বেঁকে যাইছে। ওরে বাগাল, আরে আমি বাবার দুধ খাবো রে, হাতগুলো ছেড়ে ওই ওই ছোড়াকে খুলে নিয়েছে। বাবা রে শোন, খুদো তোর বাবার যে দুধ খাবি বলছিস, তোর বাবার দুধে মাছি পড়ে গেছে, খাবি কি করে? আরে বুড়ো বাঁচিবে না রে, শোনো ছেলেকে মারবে না বলে দিলাম, আমার দশটা নেই পাঁচটা নেই একটা ছেলে আদরের, আর তুমি মারতে চলে যাচ্ছ, কেন মারছো? এক পয়সার জন্য পিটি ও ছাল তুলে দেবো। মারে মা, কি মারে মা? হ্যাঁ ওই বাবা বুড়ো বাঁচে কিনা, ঠিক বলেছিস। ওরে মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। সেদিন বাড়িতে ছিলি না? হ্যাঁ তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ আমার বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। নামুনে তাল খেয়ে কি বার করেছে ছেলে বলছে? ওই ওই ছোড়াকে সাবধান কর, নালে ওই ছোড়াকে পিটবো, মাকে তুখেও বসাবো। কি উল্টো পাল্টা ভাষা বলছে? ধুতি পরেছিলে তো? ধুতি পরেছিলাম। আমি কি বললাম? কি বলছি বাবা, কি কি বেরিয়ে গেছে? এই যে বাবা আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে পুজো বাজ করে। বাবা রে ওই ছোড়া বাজবে না, আর তুইও বাজবি না বাবা। ওইখানে গিয়ে কেন আটকে যাচ্ছে বাবা? কি বার করছো শোন, বাবা আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো মুখে বেরো সারাদিন গাল। মাটি মা বাবা বুঝো মাটি কিনা, মাটি মা বাবা বুঝো মাটি বাবা আমার খেতে যাইলো আদা, হ্যাঁ আদা টাদা খেয়ে বুঝো বার করেছে। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খাইয়ে বাবা বাড়িতে হাকে গাদা গাদা। বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খাইয়ে বুড়ো বাইর করেছে। আমার কিনে নাই, আমি কি করবো? কি বলছে গো, কি বেরিয়ে গেছে বলছে বাবার?
বাবাই আমার খেতে চাইল জল, ওর জল খেয়ে পুজো এবার মার খেতে হইল। ওই মা বেটাকে বসাবো, পুজো বয়সে কি বার করে বলছে চল খাইয়ে না মুনে ওল খাবার দর রে কানে কি সব বার করে বলছে আছ বাবা আমার খেতে যাই লই ওল ওল চল খাইয়ে বুঝো। হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ তুই শালো তল ওরে মাহাতে মা বাবা বুঝো মাটি কি না মাহাতে মা বাবা বুঝো মাটি কি না। নোনার বাড়িতে মাংস চুরি করে আনলাম কি করে দেখেছো হারাম চাদার কত মানুষ করলাম তুই রোজগার করে আনবি তোর বাবার আমি পা দুলিয়ে দুলিয়ে বসে 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 খাবো পাইয়ে হাঁচা হবে। আমি বাবাকে বললাম বাবা আমি ছেলে বড় হয়েছি আমার একটা ব্যবস্থা কর। কি ব্যবস্থা বাবা? সেজি কি সেজি কি কি হয়েছে বল বলি। হ্যাঁ বল সেই রে। হ্যাঁ বাবার কাছে কি বলেছিস? ওই দা নোনার বেটা দাগা হ্যাঁ তিনটে বিটি একটা বেটা তিনটে বিটি একটা বেটা আর আমার কি হইল? কি হবে তো আমার কি হইল? কি হবে কি হইল কি হবে সেটা বল আমার। ও তিনটে বিটি একটা বাচ্চা দেখ তোকে নিমন্ত্রণ করেনি বিয়েতে সেটা বলছিস? হ্যাঁ ওদের নিমন্ত্রণ করা দরকার নাই আমরা করি দেখি তুমি তাই নাকি? আচ্ছা কি লিখবি সেটা বল। আমি তোর বাবাকে কি বলেছিস? এইবারে বুঝতে পেরেছি ওই নোনার বিটা বিটি গেলা সেই বিড়ালে ছা নিয়ে দৌড়ি বেড়াইছে আদর করছে তো আমাদের সেই মাঠে কোঠাপাড়া বাড়িতে বিড়ালে বাচ্চা হয়েছে এই ছোড়া ওই একটা বাচ্চা বিড়ালে বাচ্চা নেবে বিড়ালে বাচ্চা নিবি দিয়ে তোমার মায়ের খেতাই ভয় দিব ইশালো আর নারি না কি বে তোর বাবা বুঝতে পারিনি তোর মা আছে আম্মাকে খুললে বল আমি বুঝবো। এত লোক মরে এ মরে না মরবে কেন রে তোর রোজগার খাবে তারপর তো মরবে। আমার রোজগার? হ্যাঁ আমার রোজগার খেতে হবে না। মারে কি লব জানি? কি নিবি বাবা কি নিবি? আচ্ছা রে সারে গমে খেলিয়ে খেতা রে মারে বলতে লজ্জা লাগছে রে। ওরে বাবা কেন লজ্জা করে? তুই তো জানি আমার কত লজ্জা লজ্জায় কতদিন ল্যাংট হয়ে গোটা গা ঘুরে। আরে দেখ তো লজ্জা ল্যাংট হয়ে গোটা গা ঘুরেছে লজ্জাটা কি লব জানিস? কি নিবি মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে কলসি কাক করে জল আনতে যাবে আমাকে ফুস ফুস করে কথা বলবে বলবি তো আগে বলবি তো অগ্গো কি গো কি লেবে জানো এতটুকু ছেলে লজ্জা পাচ্ছিল অগ্গো সেই এরে বাছুরটা লেবে ও এরে বাছুরটা কোনো চিন্তা নাই দিন দেবো বাছুর ঘর থেকে বেরোইছে না বাছুর চড়িয়ে আনতে যাবে বাবা এই রে বাচ্চুর লিপি এই রে বাচ্চুরটা হইতে দেব এই যে লব দিয়ে তোমার বন্ধে যাইবে নারী না কি বে তুই তো বললি লাপি লাপি ওই বাড়ি যাই লাপি লাপি আবার এই কে বাবা না বলাই ভালো না শান্তি আমার ভালো ছিল আমাদের তলে তলে পেকে গেছে এর আগেই ভাগতো ভাদর মাসে জল টান পেয়েছিল সে আলোরে পেকে ফুলিয়ে ঝইয়ে বইয়ে থাকতো। আরে খুঁজো শোনা
আমার ছেলে বউ লেবে, বিয়ে করার মন হইছে। হ্যাঁ খুদা, তুই বিয়ে করবি? আমার ইচ্ছে নাই, দিলেই ভালো হয়। আমি যেমন রোজগার করি, তোর মাকে বিয়ে করে নিচ্ছি, তোর মাকে আমি রোজগার করে খাওয়াইছি, তাহলে তোর যে নিজের পেটটাই চল না, আর একটা পেট ধার করে আনবি, তোর বউকে কে খাওয়াবে? হাম খায়ঙ্গা, হাম খায়ঙ্গা, হাম খায়ঙ্গা কি তুই তো খাচ্ছিস? তারপরে একটা ছেলে পেলে হবে, সে খাবে, বুঝেছিস? বউ ছেলে হবে? হ্যাঁ, ছেলে মেয়ে দেখে বিয়ে কর। কি বলে? ছেলে আলা মেয়ে শান্তিও বিধবা হয়ে গেছে। এই এই বউ মরে গেলে বিধবা হয় না? ওটা মেয়েদের ক্ষেত্রে হয় বাকাল, ও ছেলেদের বেলায় হবে না। না তাহলে আমি তো বিধবা হবো না। ও সার হয়ে ঘুরে বেড়া চাকু মারে। আমার বিয়ে কত টাকা লাগবে বল? শোন, তুই বিয়ে করলে শোন 50,000 টাকা দে, ভালো মেয়ে দেখে অনুষ্ঠান করে বিয়ে দেবো। 50,000 টাকা? হ্যাঁ, বাচ্চার মতন পুপ করে দিয়ে যাবে নাকি বাচ্চা? নুনার বউ মেয়ে হইলো কি করে? তিনটে মেয়ে একটা ছেলে হইলো কি করে? ওরে বছরে হইছে, বছরে। ও বছরে? আমার বছর লাগাইলে হবে না, তাই নাকি? আমার ঘন্টায় ঘন্টায় বাজে। এ সোর, আগে 50,000 টাকা রোজগার করে এনে আমাদের হাতে দে, তবে তোর মেয়ে দেখবো, তারপর বিয়ে। হ্যাঁ, চাঁদ দিয়ে আনলাম। ওরে আমি আশীর্বাদ দিলাম আমারে। হ্যাঁ, কি আশীর্বাদ করি বাবা? তুই 10টা ছেলের বাবা হবি। হ্যাঁ রে, এটা কি প্রণাম করা হলো? মারা প্রণাম, ওকে মারা প্রণাম। তোকে প্রণাম আর করতে হবে না, তুই যা আগে রোজগার করতে শিখ। 50,000 টাকা আনবি, তবেই তোর মেয়ে দেখতে যাবো, না হলে তোর বিয়ে জীবন হবে না। আরে প্রণাম করলাম তো মরে নাই তো? তুই ওট প্রণাম করা ছিলি হারে, যাই দিয়ে বসাইলাম রে, ও শালো মরিয়ে তো বাঁচবি? না রে বাবা, তোর বাবা মরে গেলে আমাকে কে দেখবে? তুই রোজগার কর তবে তো। মারে হ্যাঁ, বাই বাই, বাই বাই। এসে জানো ভালো বউ পাই? কত বড় শুয়র দেখা তাকে রে। এ বাকাল, মেয়ের মাটা যদি আই বড় হয়, এ বাকাল আই বড় মেয়ের ছেলে কোথা থেকে হবে? মেয়ের কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কি করে হয়? বিশতলাতেই কত ধান থোর করে বসে থাকে ঠিকই না। ওরে ওই বংশের মেয়ে ভালো হবে না, তাহলে নিজ বংশের মেয়ে আনবি? আই বড় মেয়ের ছেলে যদি হয় সে বংশ ভালো হবে? ভালো বংশের মেয়ে আনবো। হ্যাঁ, ওই দিকে চলে গেল ছেলে, এই যে আমার বেটা, বাবারে 50,000 টাকা নিয়ে আসবে মেয়ের জন্য 15টা। শোনো, আমার ছেলে দিয়ে দেব, পাড়ার মেয়েদের করে দেখিয়ে দেব যে দেখো তোমাদের মেয়ের বিয়ে দিচ্ছে, আর আমার ছেলে দেখো 15টা মেয়ে নিয়ে আসবো, চারটে পাঁচ দেবো, তার সাথে বিয়ে দেবো। ওই ছোড়া যদি এক পয়সা আনতে পারে তোমাকে বললো। হ্যাঁ,
আমি বলেই রাখলাম, আমার ছেলে যখন গেছে টাকা এনে দেখিয়ে দেবে। ও লাউটো তুমি বসে ঘুরু ঘুরু করো না, চলো মাঠে যেতে হবে, দুটো গিলে ওই মাঠটা নাঙ্গল দিতে যাবে, চলো। সকালবেলায় যা শুরু করেছে তাতে কাক পর্যন্ত এই বাড়ির চালে বসবে না। বলি ঘরে থাকবো না তো কোথায় থাকবো? ঘরে একবার ঢুকেই দেখো যাবে ঠিক না? আরে আমার ঘর আমি ঢুকবো না? হ্যাঁ অবশ্যই ঢুকবো। তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই? স্বামীর সঙ্গে একটা ভালো কথা তোমার মুখে নেই? না নেই, শুধু খাই 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 খাই। আমি ভালোবাসার কথা বলতে পারলাম না, ওই ভালোবাসা রাখার জায়গা নাই। একটা জায়গা কিনে তোমার ভালোবাসা ওই জায়গার মতো ভরে রেখে দেবো। আলাদা জায়গা? হ্যাঁ আমার ভালোবাসা, ভালোবাসা রাখার জায়গা দরকার নাই। ব্যবহার দেখেছেন? ব্যবহারটা দেখেছেন? এর জন্য তোমার সংসারে উন্নতি নাই, অবনতি, দিন দিন শেষ হয়ে যাচ্ছে সংসার। যার যত আছে সেই তত আরো চায় যে আরো হোক, আরো আরো। বলি মুখ পুরো মিলছে, জমি জায়গা এত সম্পত্তি খাবে কে? বলি নেবে কে? হ্যাঁ বলি একটা ছেলেও নাই একটা মেয়েও নাই, কিছুই তো দিতে পারলে না। দেব দেব দেব, শোনো। কি দেবে? অবশ্যই দেব। কি করে দেবে? তোমাকে যা যা বলেছিলাম সবই দিয়েছে, সোনা দিয়েছে, দানা দিয়েছে, সবই দিয়েছে। এবার ছেলেও তোমাকে দেব। ছেলে যেন গাছের ফল পেড়ে নিয়ে চলে এসে আমাকে দিয়ে দেবে। শোনো গিন্নি, যাক এখন কেউ নেই, আবার গিন্নি খুব রেগে গেছে, তার অভিমান আমাকে ভাঙাতে হবে, দেখি তার অভিমান ভাঙাতে পারি কিনা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরই খেলা, তোমারই দু চোখে কত ভাবেরই খেলা, চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরই খেলা, তোমারই দু চোখে কত ভাবেরই। Oh, yeah.
গেল চাঁদ ঢেকে একবার কাছে তুমি নিলে না তো ডেকে ভুল হয়ে যায় সবই ভুল হয়ে যায় সবই প্রেমের মেলা তোমার দু চোখে কত কবেরি খেলা তোমার দু চোখে কত কবেরি আমি ভাবছি বধু বাবা করুন কান্নার সুর মরে হচ্ছে একবার দেখো তো দেখো তো দেখো 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 কে এসে বাবা তোমার কি হয়েছে বাবা ছেলেটা মাথা ঘুরে পড়ে যাচ্ছ আরে জল দাও জল দাও জল দাও আগে ছেলেটা কাছে জল দাও জল দাও ছেলেটার হঠাৎ কি হলো গো এই অবস্থা অজ্ঞান হয়ে যায় নাকি আবার অজ্ঞান হয়েছে আবার অজ্ঞান হয়েছে জ্বর হয়ে যায় নাকি বাবা বধু কি হয়েছে বাবা শোনা লক্ষ্মী বাবা আমার এইভাবে তুমি হঠাৎ এত আমার সন্দেহ বাবা এই চাবি টাবি পড়ে আমি খাদি বাঁধি গো কি হয়েছে আমাদের গাঁয়ে জোগাড় দিয়ে বুঝিও গাঁয়ের মেয়েগুলা হিংসা তো কম নাই তাই নাকি হিংসা মধুর বউ আমার মাকে বলি হালো তোর ভাতার তোর ভাতার পাঁটা আনে নাই আমাদের তরকারি চাইয়ে খাবি তাই বলছে মধুর বউ মধুর বউ এবার আমার আমার বাবা না মদ খেতে গিয়েছে বলছে না আমি দুবো না না দুবো না না দিতে হবে যাই বলে দেব এক দেখাইছি যাই ছড়িয়ে দিয়েছে আর আমার মা আমার সেই বিষ দু খাবা খাইয়ে নিলি গো
আর আমার মায়ের মুখ দিয়ে সাদা ফেনা ফ ফ ফ ফ সাদা ফেনা আর কি হচ্ছে রে ফ ফ করেছে না বের দিল হ্যাঁ এই যে মায়ামার মা বলতে কেউ নাই গো হায় হায় মায়া আমার ঘুয়ে পড়ে ইন্দুর মরা হয়ে গেল গো হ্যাঁ রে বিষ্ঠা যখন খেলো হাসপাতালে নিয়ে যেতে পারিস নাই বাবা সুযোগ দেয় নাই একবার ফোন করে দিবি বাবা হায় হায় রে বাবাকে বললাম বাবা তুমি আমার মাকে মেরে ফেললে হ্যাঁ এখন আমি থানা যাব ঠিক বলেছিস ঠিক বলেছিস ছেলের মতো কথা বলেছিস যাই বলেছি হ্যাঁ আর বাকি যে বিষ্ঠা ছিল আচ্ছা আমার বাবা সেইটাও খেয়ে নিল গো ও শালা তো বাবা মারা গেল ভুতুরে দুজন আই চলে গেল গো তুই কি শোনালি বাবা এ দোষ আমার মায়ের লাই আমার বাবার লয় ওই মধুর বউর দোষ গো মধুর বউর দোষ ওই মাগি যদি পাটা মাথা দাঁড়াতে কাই তো হ্যাঁ তাহলে আমার মা বাবা দুটো মরতো না গো ঠিকই বলেছিস এখন মধুর বউকে মা বলতে যাচ্ছে আমার বুকে লাতি দিচ্ছে গো ওই মধুর মারা গিয়েছে তা সৎ কাজ করলি ভোজ কাজ তো করতে হবে অবশ্যই করতে হবে ছেলের কর্তব্য আছে একটা আরে অপবিত্র তো মরেছে তাহলে বড় করে ভোজ করতে হবে আমার মা বাবা 14 পা দোষ পেয়েছে কপুয়া আমার বসে দিনে মরেছে ওরে বাবা রে আমার বসে হ্যাঁ শোনো দেখো 7 পা করে 14 পা দোষ পেয়েছে হ্যাঁ বাবা বামুনডা বইল বড় করে খাদি বানিস আর বড় চাবি নিস ওই জন্য এত বড় চাবি নিছিস বাবা হ্যাঁ যদি ভূত হয়ে আসে তো চালিয়ে ভূত হয়ে এলি চালিয়ে হ্যাঁ ঠিক করেছিস হ্যাঁ বাবা তাহলে বামুনরা বলেছে তাহলে বড় করে ভোজ করতে তাহলে বড় করে তো ভোজ করতে হবে অপবিত্রতে মরা দোষ কাটাতে হবে অনেক টাকা পয়সা দরকার জানিস তাহলে কাজগুলো তোকে করতে হবে তো আমার তো টাকা পয়সা নাই বন্ধু বাবা গো আমি কি করে ভোজ করব গো থাক বাবা এইভাবে তুই কান্না করলে আমি কষ্ট পাবো আরে তোর বাবা মা মারা গেছে তাতে কি হয়েছে আমি তো তোর বন্ধু বাবা বেঁচে আছি আমার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে খাবে কে টাকা পয়সা যত লাগবে আমি দেব ওই জন্যই তো তোমার বাড়ি এসেছি প্রথম গো গাঁয়ের লোক আমাদের কর্ম গাঁয়ের লোক তো জানো কত আদে গেলা নিমন্ত্রণ করবো ডাক দেবো না কীর্তন দিতে হবে দোষ কাটাতে কীর্তন দিয়েছি প্রদীপ পাল বাবা 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 ভালো কীর্তন ওকে তো বেঁচেছিস বাবা প্রদীপ পালের একটা মুদ্রা দেশ কি আছে বলতো এই যে এইদিকে আসুন এইদিকে তাকান একবার এইদিকে তাকান এইটা খুব আমি বলেছি ওইদিকে বললাম না বলতে হবে এইদিকে এইদিকে তাকান ওই কীর্তন আর চলবে না এইদিকে তাকান এইদিকে তাকান হ্যাঁ হ্যাঁ দেখ বাবা এতে 50,000 টাকা আছে এই নে আমরা কাজের দিনেই যাবো আমাদের যাওয়াটা দরকার আছে
বাবলু কালা, বাবলু কালা কি শুনছো? কেন শুনতে পেছো না? যদি বলি খেয়ার আনো তো কি এনে দেবো তা ঠিক নাই। ঠিক আছে বাবা। বাবলু দাও, কি বলছো বুঝতেই পারছি না। এই যে আমার বাবা মজেছে, খেতে যাইও। আসলে কি খবর বলে কালা মানুষ। আমার বাবা মরেছে, বাবলু দা যাই সারা আওয়াজই দেয় না, আমারই কান ভাইতে যাবে। ভালো করে যা, টাকা পয়সা নিয়ে বুঝলি। আমি মরি নাই, তুমি মরবে কেন বাবা? আমি ছেলে বন্ধু ছেলে কিন্তু শোনো শোনো কথায় কি বলে জানো তো, খারাপ করে দিলে। ছেলে আমার রোজগার করতে পারে না, টাকা আনতে গেছে, এখন টাকা যদি না পায় ছেলে যদি আমার ঘর থেকে পালিয়ে যায়, মিনি যে আমার ছেলে টাকা দিকে পারবে এনে দেবে। আমার 10টা নেই 5টা নেই, আমার আদরে একটা ছেলে গো, আমার ছেলেটাকে রোজগার করে পাঠিয়ে দিল। আদর আদর ছেলে লই, আদর আদর বান্দর তৈরি করিছো। ও না করুক রোজগার, কুচো করে দুচো কর না, ও টাকা রোজগার করবে। আমাদের যা আছে আমার ছেলে বসে বসে খেত, ছেলেকে বলছে 50,000 টাকা চাই। মিনিসের ভয়ে ভয়ে বললাম, আর ছেলে আমার বেরিয়ে গেল গো, ছেলে কোথায় খুঁজে খুঁজে টাকা আনবে, রোজগার করতে শেখেনি এখনো। ও গো আমার কি দুঃখ লাগছে গো, আমার ব্যাটার জন্য আমার বুক চার 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 করে ফেটে যাচ্ছে, আমার ভালো লাগছে না গো। আরে মা, তুই চলে এসেছিস? আরে এই টাকার জন্য কত মানুষ বিদেশে পয়রা যাচ্ছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা পাই নাই, টাকা পাই নাই, মিললা
জানি অযোগ্য ছেলে, বেড়া হারাম জানা ছেলে। হ্যাঁ টাকা আনতে পাঠালো, আমার টাকা না আনিয়ে মানুষ মাইতে নাইছে। আমি ভাবলাম হয়তো বাউল গান ফান করে নিয়ে এসেছে টাকা। টাকার জন্য মা যাই আমার, টাকার জন্য মা যাই আমার, হারামে দাদা বইলাছে। বলবে না তোকে, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকা যখন ছিল না বাবা, টাকা যখন ছিল না বাবা, বাবাই আমায় গালি দিয়েছে, আজকে বাবাই আমার পাহাড় টিপিয়েছে। টাকাই আমায় মানুষ চিনাচ্ছে। সম্মান ছিল কোথায় বাবা? কি খাবি বাবা? আজকে দুটো পোলট্রি নিয়ে আসবো বাবা, আজ পোলট্রির মাংস। বেটাউলি আমার ছেলে চাকরি করেছে। হ্যাঁ বাবা, কি চাকরি পেয়েছিস? ভালো চাকরি। কি চাকরি? তুই বল কি চাকরি পেতে পারি? চাকরি যখন করেছিস বলছিস, তাহলে ভালো চাকরি পাবি। মাস্টারের চাকরি করেছিস? মাস্টারের চাকরি ভালো চাকরি? বাবারে মাস্টারের চাকরি ভালো না? ছেলে পেলেকে শিক্ষা দিচ্ছে। যারা হচ্ছে মাস্টারি চাকরি পেতে তোর পুঁতে হাত দিয়ে তৈরি বেড়াইছে, তারা এখন তোর টোকে না লেগে ব্যস্ত। আমার বেটা কত ভালো হয়েছে গো, আমার বেটা যা খেতে যাবে তাই খাওয়াবো। সেই মুখ পোড়া বেরিয়েছে, সেই মুখ পোড়া বেরিয়েছে আমাদের গ্রামে এত আনন্দ না মনে, সারা পাড়া ঘুরছে আর ঢুকঢুক করে মদ খাচ্ছে, আর মদ খেয়ে ওই পাঁদারে পড়ে থাকছে। কে তুলে আনবে বলতো? একটা ছেলে, সে ছেলেও সারাদিন নেই ঘরে, কি হবে না হবে দেখা দেখি নাই। আজ গলা উঠা সুখ তা ধুম বার করে দেবো বলি, এত লোকে ধুম করছে তবু ঘর ঢুকছে, আর এই নামুনে মদ খেয়ে চিত হয়ে পড়েছে। আসুক আজ গলা উঠো, নামুনিকে পেঁপে দিয়ে চেপে দেবো, হাম্মাল দিতে ঠেকতে দেবো, শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকে। আমি ঢুকার আগে ঘর গরম। হ্যালো গিন্নে, ওগো আমি গো, আমি 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 কে কে এ গলা চিনতে পারছে না গো, এতদিন এক সংসারে বাস করছে, এক বিছানাতে শুচ্ছে, আর আমাকে চিনতে পারছে না। আমি গো খুদর বাব্বা। কে রে ছোড়া গুখ কর বেটা, কে সকাল বেলা মাথা গরম হয়েছে পাড়া ছোড়া গুলো মদ খাচ্ছে আর বাড়িতে এসে ও কাকি ও বৌদি মানে জীবন জ্বলিয়ে দিল। আমার একটা ছেলে তার একটা স্বামীকে নিয়ে আমার জীবন জ্বলিয়ে যাচ্ছে, আর পাড়ার লোকে কত ঠাকুর পো কত দেওর কত ভাসুর সাথে গল্প করছে, আর আম্মা সারাদিনে আমি কথা কারোর সাথে বলতে পারছি না, এ দুঃখ আমি কাকে বলবো? হ্যাঁ এইবারে বুঝতে পেরেছি। এই ঢপি আমি না থাকলে আরো ছোঁড়াদেরকে পাগল করে রেখে দিনছে ঘরে ঢুকে। হে আমি গো দরজা খোল। কে দরজাটা খুলে দেখি, যদি সেই ওল্লা উঠতে হয় না মনে কে মনে জব্দ করব, পাড়ার লোককে দেখিয়ে দেব যে স্বামী কি করে জব্দ করতে হয়। কথাই আছে হলুদ বট
সিলে আর স্বামী জব্দ করবো কিলে, না মানে রাত্রে শুইতে হবে গুক গুক করে তল পেটে কিলিয়ে দেবো, খুলে দেখি না মনে ছিড়ি দেখো কাউরি বাড়ি যাই নাই, মাঠে কাজ করছিলাম, আর তোরা যা সংসারে করতে লেগেছিস তু। হ্যাঁ, আর ওই তোর সার গাদাতে পদ্ম ফুল ফুটিছে। হ্যাঁ, তোর ওই গুণধর বৈদ্যবিটা বললো বাবা লো আম্মা ছেলে নিন্দে করছো, বাবা রে আমার পেটের দাম আছে গো, এই পাড়ার লোক আম ছেলে পয়দা করতে পারবো না, ও আমার ছেলে তো নয়, আমার কেষ্ট ঠাকুরের মতো দেখতে, কি করেছে সেই শালো শোন, নামুনের ছেলে শালো হয় ওর ব্যবহারে বলছে, তাই নাকি? ওই ওই দিয়ে গেছিল, হ্যাঁ ওই তো শান্তির কটা পিঁপড়ে ছিল, হ্যাঁ পাঁচিল গায়ে, হ্যাঁ হারামজাদা পেন্নি পালিয়ে এসছে, তাই নাকি? আমি বললাম ওকে শাসন করে ওর মা, হ্যাঁ ওর মাকে গিয়ে বল না, বুঝি বাবা রে তোর বইয়ের যা মুখের জোর, কে বলেছে শান্তির বউ বলেছে? হ্যাঁ হালো সতীন, আমার মুখ কি দেখলে হালো হালো আমি জাতা ঘরের বিটি না, আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি, বিটার মাথাটা খেয়েছিস তারা খাবি নিবি দবা ভাতা লিবি না, মানে তোমার মাথাটা খেতাম না, মনে মাথা মাঝখানে টাক পড়ে গেছে, কোনো সাত পাব কটা চুল ঠার হইয়া আছে, ওই তোর মুখের জ্বলনে চুল কটা গেছে, বিয়ে করা তো আমার মন ছিল ওই না, আচ্ছা নাকটা দেখো নাকটা দেখো, ওই নাক দেখে মাকে বলেছিলাম মা আমি এই ছেলেকে বিয়ে করবো না, না মনে নাক তো নয় মনছে ডাম্পার গাড়ি, এই নাকের লেগে মাকে, হ্যাঁ তখন এই আমতলাতে ঘুরু ঘুরু করছে, ও লাউতে তখন মাথায় চুল ঝাকুমাকু ছিল না, মনে এখন বগলেও কটা চুল নাই, তোর মা বেটা জ্বলনে গাইছে, তাই নাকি? হ্যাঁ ও গো বিয়ে করা মন ছিল না, এই দেখো আম্মাকে বিয়ে করার জন্য আমাদের বাড়ি প্রতিদিন যেতে, না মনে বাস তলাতে ঘুরে 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 করতে না, তারপর আমি দেখছি যে এতবার ঘুর ঘুর করছে ছোড়াটা, তাহলে একবার হইয়েই যাক, দিয়ে ধরে দিল আর করে নিলাম, আমার মতন জোয়ান ছেলে হবে পুরুষ চরুষ, আর একটা এমন লেখাপা ছেলে শয়তান বুদ্ধ ছেলে গো, এমন জন্ম দিলে আমার ইচ্ছা কি ছিল আমার একটা ছেলে হয়েছে তারপর একটা মেয়ে নেবো, তা না মনে ছেলে করার জুত নাই, মূল্য তুল দিকে পঞ্চে তুলে পড়িয়াছে আর নেই হবে, ছেলেটা তো আমার চেষ্টা হয়েছে, না মনে সারা রাত মদ খেয়ে চিতি থাকে, আমি লরি 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 সারা রাত থাড়ো করতে পারি, তুই সব করেছিস আমি কিছুই করি নাই, কি করেছ? এই
কি করেছো? ওই ওই শয়তান কোথা গেইছে? হ্যাঁ বাবা রে, আমাদের গেলাম পূজ্য, দেখছ আমাদের বাড়িতে মাংস হচ্ছে না, খাসিও কাটছে না, পাটাও কাটছে না। না মনে পাটা মাংস তো দূরের কথা, পোল্ট্রি দুটো ছাড়লো নাই আমার বাড়িতে, তা ছেলে থাকবে? বন্ধু করেছে, পাড়া ছোড়াগুলো ডেকে নিয়ে যাচ্ছে আর ওদের বাড়িতে গিয়ে খেয়ে চলে আসছে, সেই সকালে বেরিয়েছে, এখন আসার নাম নাই। শালো ঘরের কোনো কাজ কর না, সেই শালো কেলিয়ে পাঁঠাটো কই আজকে কাটব, নি মাংস তোকে খাওয়াবো। তাই নাকি? আমার ছেলে পাঁঠা তুমি কি? না মানে তুমি তো ঝাড়ারাম পাঁঠা। ওই তুই জানি হইছে। তবে রাতে কি? শোন, ছেলে যখন নাই, হ্যাঁ আজ ধরম পূজোর দিন দরজা লাগা। না মুনে, হ্যাঁ ছড় রত্নাই ছেলে করে বলছে দরজা লাগা। না মুনে একটু পরে চিত্তিয়ে যাবে। আমার মুত চেপে গেছে। মুত নয় ওলা, উটো মুত নয়, বল আমার ছেলে করার মুড হয়ে গেছে। হ্যাঁ ওই শয়তান যখন নাই, হ্যাঁ দরজা লাগা, আজকে একটা মেয়ে লুবো তবে ছাড়িব। এই বুড়ো এবার ঠারো হবে, অনেকদিন পর গো, যাক দরজাটা লাগিয়ে দি, যা হয় থুন তা থুন না। এই দেখো সেই প্রথম যখন বিয়ে করেছিলাম, হ্যাঁ শোনো আমাদের তো ভালোবাসা করে বিয়ে, সেই বাঁশতলাতে যখন দেখা করতে যেতাম। তোর নাকটা আমার মতন বলছিস কেন? না মনে নাকটা ওরামি ছিল, নাকটা আরো যদি ভালো ছিল, নাকটা আরো খারাপ হয়ে গেল আমাকে বিয়ে করে। না মনে বুকে বসতে গিয়ে নাকে বসে পড়ি, আমার চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে, গাইবো আমি শুনবে তুমি, আরে যেন গো কেউ না শোনে, কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে। না মনে হয় শুনে বলি ছেলে করা ছড়ো তোমায়, লাউটাকে ধরে ঘুরিয়ে দিতে চাও, দেখো ক্যান্সার হবে, ভাতারকে মেরে বিধবা ভাতা লিবে। তুই তুমি ঠাড়ো হয়ে দাঁড়াও, ওই জন্য বলছি বুড়ো ঠাড়ো হয়েছে, ঠাড়ো হ, গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন কেউ না শোনে, গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন কেউ না শোনে, কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখের কোণে। আমাদের যখন মন হয়েছে আমরা দরজা খুলবো না, লাগাবো তবে ছাড়বো, মনের কথা মনে থাকে।